স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি তাবাস আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো সংবাদে। বরিশালে ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা এখনো কাটেনি। পরিস্থিতি সামাল দিতে 10 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 10 প্লাটুন বিজিবি মাঠে নামছে। মেয়র সাদেক আবদুল্লাহ সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের 50 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত 6 শতাধিক ব্যক্তির নামে এই মামলা হয়েছে দুইটি। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাহাত খান। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে তৃতীয় দফা গুলি এবং পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে অবস্থা কাটেনি। বিলবোর্ড ব্যানার অপসারণ নিয়ে এমন পরিস্থিতির উদ্ভব হওয়ায় রাতের বেলা সিটি কর্পোরেশনের বিলবোর্ড ব্যানার অপসারণ আইনসঙ্গত ছিল না বলে দাবি করেছেন জেলা প্রশাসক। আমি মনে করবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের পুরোপুরি এখন নিয়ন্ত্রণে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাষ্ট্রের যে কোনো আইনশৃঙ্খলা ব্যাঘাত ঘটবে সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত ফোর্স আমরা চেয়েছি। তবে রাতের বেলা নগর পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অতীতে ছিল, বর্তমানে আছে এবং আগামী দিনেও হবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। রাতের বেলা এই পরিচ্ছন্নতা অভিযানে কোনো বাধা নাই, যেহেতু আমরা আগেও করছি, এখনো করি এবং ভবিষ্যতেও সিটি কর্পোরেশন এই পরিচ্ছন্নতা কাজ করবে। বুধবার রাতে ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার বিকেলে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাদ ভবনে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। উনি ইতিপূর্বে কলাপাড়া থেকে শুরু করে যেখান থেকে এসেছেন উনি বিতর্কিত ভাবে কিন্তু এসেছেন, অবশ্যই ওনাকে অবসর করতে হবে, শুধু তা নয় বিচার বিভাগে তদন্তে ডাকতে হবে। বুধবার রাতের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 10 প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছে সরকার। এ ঘটনায় বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে 93 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশে বরিশালে ইউএনওর বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তার অব্যাহত আছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শহরে এখন আর কোনো উত্তেজনা নেই, কেউ ভুল করে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শাহ আলী জয়ের প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 15ই আগস্ট বিএনপি নেত্রীর জন্মদিন পালন প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ। বরিশালে ইউএনওর বাড়িতে হামলা প্রসঙ্গ উঠে আসে ওবায়দুল কাদেরের বক্তব্যে। আমাদের নাকি কার সঙ্গে আমি কথা বলেছি, বরিশালে পুলিশ কমিশনার তো আমি জিজ্ঞেস করেছি, তিনি আমাকেও বলেছেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে বলে দিয়েছে ঘটনা ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমি তো কমিশনারকে জিজ্ঞেস করলাম, কমিশনার বলল এদিন বিকেলে শেরেবাংলা থানা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বরিশালের পরিস্থিতি স্বাভাবিক আছে। একটা ঘটনা ঘটেছে, একটা তদন্তে রয়েছে, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কি ছিল, কেউ যদি ভুল ভ্রান্তি করে থাকে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা। বরিশালের ঘটনা পর্যায়ক্রমে যেখানে গিয়েছিল সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যেতে হয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনী বরিশাল শহরকে এখন মানে যে উত্তেজনাটা ছিল সেই উত্তেজনাটা এখন নাই, তারা একটা শান্তিপূর্ণ পরিবেশের মানে আনয়ন করেছে। ইসরায়েল থেকে বাংলাদেশে আড়িপাতা যন্ত্র আমদানি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কখনো কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি। মামলায় তদন্ত করার পরেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
বরিশালে প্রশাসন সরকারি দলের সংঘর্ষে প্রমাণ হয় ত্রাসের রাজত্ব চলছে দেশে, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়ার সমাধি প্রাঙ্গণে গেল মঙ্গলবারের ঘটনায় আরো 25 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও বিএনপি নেতাকর্মীদের ধরে নেয়ার বিষয়ে নাকচ করেছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। অনেকদিন পর মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশ বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। বিএনপির নেতাকর্মীদের আসামি করে পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষ তিনটি মামলা দায়ের করে। এ ঘটনার একদিন পর আজ সকালেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসেন প্রতিষ্ঠাতার সমাধিতে। 25 জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছে। গত পরশু এবং আজকের গ্রেফতারকৃত সকলকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। শুধু বরিশাল কেন, সবখানেই এখন আপনার লেট লুজ, এটা থেকে সন্ত্রাসের রাজত্ব, এটা থেকে রেইন অফ টেরর। অবশ্য পুলিশ বলছে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ধরা হয়েছে। কি উদ্দেশ্যে এখানে এসেছেন এটা যাচাই বাছাই করার জন্য হয়তো বা দু একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে যেতে পারি, এটা গ্রেফতার বা আটক আমি বলবো না। মঙ্গলবার ঢাকা মহানগরের নতুন দুই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন বিএনপির কর্মীরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে পরিমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। বেলা 11:30টার দিকে নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। গেল 4 অগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। অভিযানে ভয়াবহ মাদক, এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে সিআইডি, সেখানে বলেছে যে এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরো কারা কারা আছে তাদেরকে তাদের উদ্ঘাটন এই তদন্ত করলে উদ্ঘাটিত হবে। আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একই যুক্তি বারবার দেখিয়ে বারবার তাকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এইটা দেশের প্রচলিত আইন সমর্থিত নয়। দীর্ঘ 21 বছর পলাতক থাকার পর র‍্যাবের হাতে গ্রেপ্তার হলেন জাসদ নেতা কাজী আরিফ আহমেদ খুনের মামলার পলাতক আসামি রওশন আলী উদয় মণ্ডল। বুধবার মধ্যরাতে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় পলাতক বাকি 4 আসামিকেও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত রওশন আলী চরমপন্থী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিল বলে জানায় র‍্যাব। টাকার বিনিময়ে মানুষ হত্যা করা তার পেশা ছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ধরেছি বাকি 4 জন রয়েছে এখনো পলাতক, যাদের মধ্যে মান্নান মোল্লা, বাকের, বাশার ও জহির, তারা হয়তো পার্শ্ববর্তী দেশে লুকিয়ে আছে। বাট আমরা তাদের বিরুদ্ধে নজরদারি রাখছি, যে আমরা যদি তাদেরকে পাই আমরা অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করবো, যেহেতু তারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দক্ষিণ খানে মডেলার অবৈধ টিকা সহ ক্লিনিক মালিককে গ্রেপ্তার করেছে দক্ষিণ খান থানা পুলিশ। এ সময় ক্লিনিকে মডেলার 2টি অ্যাম্পুল পাওয়া যায়, এছাড়া টিকার খালি বক্স পাওয়া যায় 22টি। পুলিশ বলছে এই ভ্যাকসিনগুলো আসল কিনা ল্যাবে পরীক্ষা করে দেখা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বলেছে টাকার বিনিময়ে প্রায় 3,000 মানুষকে এই ক্লিনিক থেকে টিকা দেয়া হয়েছে বলে স্বীকার করেছেন ক্লিনিক মালিক। রাজধানীর দক্ষিণ খান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনা ভাইরাসের মডার্না টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করেছে দক্ষিণ খান থানা পুলিশ। বুধবার সন্ধ্যা 7টা থেকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দারা বলছে ক্লিনিকটিতে 2 জন টিকা নিচ্ছিলেন, এ সময় মডার্নার টিকার 2টি অ্যাম্পল পাওয়া যায়, এছাড়া মডার্নার টিকার খালি বক্স জব্দ করা হয় 22টি। ধারণা করা হচ্ছে গণকেন্দ্রগুলো থেকে ভ্যাকসিনগুলো সংগ্রহ করত তারা।
দক্ষিণ খান থানার তদন্ত ওসি নিউজ 24 কে বলেন, প্রতি ডোজ টিকা 500 টাকার বিনিময়ে মানুষকে দিতেন। দুজনে ইঞ্জেকশন নিচ্ছে, জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে এসে বলে তার বাসায় আছে, তখন তার বাসায় যাওয়া হয়। বাসায় গিয়ে তার ফ্রিজের থেকে একটা পাওয়া যায়, একটা অ্যাম্পল বলে, এটা ভায়োলেট, যেটা একটা ভায়োলেট পাওয়া যায়, এটা আমাদের কিছু অংশ আছে। তিনি জানান এখন পর্যন্ত কতজনকে টিকা দিয়েছেন এবং কোথা থেকে এই টিকা পেয়েছেন তা তদন্ত সাপেক্ষ। অভিযান অব্যাহত আছে, অথেন্টিকটা পেলে তা আমরা বলতে পারবো যে আসলে কোথা থেকে সে পাইছে। এই জন্য তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মহামারীর নাজুক সময়েও দেশে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রকোপ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। গেল 2 মাস ধরে করোনার ঊর্ধ্বমুখী গতি কিছু নামতে থাকলেও ডেঙ্গুতে বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন, দেশে বৃষ্টিপাত বাড়তে থাকলে ডেঙ্গু আক্রান্তের চাপ সামলানো কঠিন হবে। বাকিরা থাকছে ফখরুল ইসলামের প্রতিবেদনে। মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে গত 2 মাসে থমকে গিয়েছিল জনজীবন। দেশজুড়ে দফায় দফায় লকডাউন আর সতর্কতায় আপাতত কিছুটা কমতির দিকে শনাক্ত ও মৃত্যু। তবুও করোনা এরই মধ্যে কেড়ে নিয়েছে প্রায় 25,000 মানুষের প্রাণ, সংক্রমিত করেছে প্রায় 14.5 লাখ মানুষকে। বিপর্যস্ত এই সময়ে মরার উপর খরার ঘা হয়ে চোখ রাঙাচ্ছে এডিস বাহিত রোগ ডেঙ্গু। জুলাই থেকে অগস্ট মাসে রোগী হয়েছে দ্বিগুণ। জ্যামিতিক হারে না ছড়ালেও ডেঙ্গু আক্রান্তে জীবন নাশের সংখ্যাটা করোনার চেয়েও অতি ভয়াবহ। জুলাই মাসে আমাদের রোগী ছিল 104টি, সেটা অগস্ট মাসে এসে গত 17 দিনে সেটা পৌঁছে গেছে 203 জনে। এই বৃষ্টি যদি এভাবে চলতে থাকে বা স্ক্যাটারলি যদি বৃষ্টি হয় তাহলে ডেঙ্গু রোগী আরও বাড়ার সম্ভাবনা আছে। এবারে ডেঙ্গু রোগের ধরন ভিন্ন হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের। বেশিরভাগ রোগীর প্লাটিলেটই দ্রুত সময় কমে যাওয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ছেন কেউ কেউ। গত বছর বা তার আগে যেগুলো হয়েছে ব্লিডিং হতো, দাঁতের গোড়াতে রক্ত যেত, নাক দিয়ে রক্ত যেত, চোখ একদম লাল টকটকে হয়ে থাকতো, এবার কিন্তু ওই রকম ইতিহাস আমরা পাচ্ছি না। কিন্তু পেশেন্টের ব্লাড প্লাটিলেট কমে যাচ্ছে এবং শারীরিক অন্যান্য উপসর্গগুলো দেখা যাচ্ছে, যেরকম বুকে লাংসের ভিতরে পানি আসা, পেটের ভিতরে পানি আসা, এগুলো কিন্তু খুব মারাত্মক। চিকিৎসকরা বলছেন 2018 সালের ডেঙ্গু ভয়াবহতা যেন এবারও চোখ রাঙাচ্ছে। তারা বলছেন মহামারী করোনার পাশাপাশি ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, একই সঙ্গে এগিয়ে আসতে হবে কর্তৃপক্ষকেও। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। সারা দেশেই কমেছে করোনার প্রকোপ। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 159 জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 6,566 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট 14,47,210 জন কোভিড রোগী শনাক্ত হলো আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হলো মোট 24,878 জনের। গত 24 ঘন্টায় 37,227টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 17.64%। বঙ্গবন্ধুর সর্বক্ষেত্রে দূরদর্শিতা আর বহুমাত্রিক চিন্তার ফসল আজকের উন্নয়নের বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, আইন, কৃষি, সংস্কৃতি সব কিছুতেই বঙ্গবন্ধুর চিন্তা আর উদ্যোগ ছিল বিস্ময়কর। তাকে হত্যা করা না হলে আরও বহু আগেই বাংলাদেশের উন্নয়নের এই ধারা বিশ্ববাসী দেখত বলে মনে করে বাংলাদেশের বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার কালের কণ্ঠ ও ডেলিসান আয়োজিত বহুমাত্রিক বঙ্গবন্ধু শিরোনামে গোলটেবিল বৈঠকের আলোচনায় তারা এসব কথা বলেন। বৈঠক থেকে সারা দেশে বঙ্গবন্ধুর নামে সড়ক সহ তাকে ঘিরে নানা প্রস্তাব উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। বঙ্গবন্ধুর বৃহৎ হৃদয়ের উদারতা আর মুহূর্তের কাহিনী বয়ান করে শেষ করা যায় না। তবুও শোকের মাসে তাকে স্মরণ করতে গিয়ে এই গোলটেবিল বৈঠকে বক্তারা বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন। বঙ্গবন্ধুর শিক্ষানুরাগ, সাংবিধানিক জ্ঞান, স্বাস্থ্য নিয়ে সুদূর প্রসারী ভাবনা, কূটনৈতিক পারদর্শিতা নিয়ে কথা বলেন দেশের বিশিষ্টজনেরা। শিক্ষাকে কেন্দ্র করেই এই বাঙালি জাতির মুক্তি আসবে এটা বিশ্বাস করতেন বলেই আপনার কুদরতী খোদা শিক্ষা কমিশন উনি গঠন করেন। শিল্পকলা একাডেমির মতন একটি
সংগঠন একটি প্রতিষ্ঠানকে তিনি জন্ম দিয়েছেন, কী জন্য জন্ম দিয়েছেন? বাংলার হাজার বছরের লোকায়ত যে সংস্কৃতি, যে সাহিত্য আছে, সেইগুলোকে ধারণ করে যেখানে 80% ওষুধ বাইরে থেকে আমদানি হতো, তো এখন সেখানে 98% ওষুধ কিন্তু আমরাই এখানেই তৈরি করি। এই যে কৃতিত্ব, এই কৃতিত্বটা কিন্তু বঙ্গবন্ধু ছিলেন শোষিতদের নেতা, এই পরিচয়ে বিশ্ব দরবারেও ছিল তার সমান জনপ্রিয়তা। সেই সাথে অসাম্প্রদায়িক চেতনার কথাও উল্লেখ করেন বক্তারা। এই যে দেশটাকে লুটোপুটো খাওয়ার তো অবসান হয়নি এখনো। বঙ্গবন্ধু তার 4 নভেম্বরের ভাষণে পরিষ্কার বলেছেন, এদেশে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না। এই শোষিত মানুষের মহান নেতা কথাটি বলছেন কে? ফিদেল ক্যাস্ট্রো। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এবং গবেষণার বিষয়ে নজরদারের কথাও বলেন শিক্ষক এবং সাহিত্যিকরা। তাকে নিয়ে যেন তেন লেখায় বাজার ছেয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট জনেরা। প্রচুর বই চারপাশে, বাজার ভর্তি বই, কিন্তু এত বিভ্রান্তিকর বই সব। বঙ্গবন্ধুকে নিয়ে অনুপুঙ্খ গবেষণার যাত্রাটি বোধহয় শুরু হয়নি। যে দেশ গড়ার জন্য আজীবন লড়ে গেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সেই স্বপ্নকে লালন করে জাতিকে আরও এগিয়ে নেবার আশা প্রকাশ করেন গুণীজনেরা। মারুফা রহমান, News24, ঢাকা। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে করোনাকালে জনগণের পাশে দাঁড়ায়নি বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে বলে মন্তব্য করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা আজকে দুর্নীতির ঊর্ধ্বে তারা আছেন। শেখ হাসিনার আদর্শকে যাতে আমরা অনুসরণ করতে পারি, দুর্নীতি আমরাও যাতে ঘৃণা করি এবং দেশকে যাতে ভালোবাসি, দেশের মানুষকে যাতে ভালোবাসি, এটাই হোক আজকের এই আলোচনা সভার শপথ। মির্জা ফখরুল সাহেব, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আপনারা, আর জনগণ থেকে যেহেতু বিচ্ছিন্ন হয়েছেন সেই কারণে যে করোনায় আক্রান্ত হলো দেশ, একটি বার এক ছটা চাল নিয়ে মানুষের দরজায় গেলেন না। হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়েছে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। নিজ পারিবারিক কবরস্থানে দাফনের কথা থাকলেও শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণেই তাকে চিরনিদ্রায় শায়িত করেন। এর আগে রাত 11টার দিকে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান হেফাজতের নতুন ভারপ্রাপ্ত আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। বৃহস্পতিবার সকালে হাটহাজারী মাদ্রাসায় হঠাৎই অসুস্থ হন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। সেখান থেকে তাকে চট্টগ্রাম শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। 67 বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। পরে বাবুনগরীর মরদেহ হাটহাজারীতে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসা প্রাঙ্গণে লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তার শিক্ষার্থী ও ভক্তরা। আমাদের ওস্তাদ ছিলেন, এই জাতির এবং সারা বিশ্বের জন্য উনি একজন মাইলফলক হিসেবে ছিলেন। আজকে ওনাকে হারিয়ে জাতি এবং গোটা বিশ্ব আজকে সবচেয়ে শোকাহত। বিকেলে মরদেহ নিয়ে যাওয়া হয় ফটিকছড়িতে তার গ্রামের বাড়িতে। বাদ মাগরিব মরদেহ আবার হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়। জানাজা অনুষ্ঠিত হয় রাত 11টার দিকে। জানাজার নামাজ পড়ান হেফাজতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। জানাজায় অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী, অনুসারী এবং ভক্ত। এর আগে মৃত্যুর খবর পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটহাজারীমুখী হন অনেকে। সারা দেশ থেকে, জেলা উপজেলা থেকে বিভিন্নভাবে জনসমাগম ভিড়তে আসেন। আমাদের ধারণা প্রায় 15 লক্ষাধিক মুসল্লি আজকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নেওয়ার জন্য হাজির হয়েছেন। জানাজা শেষে জুনায়েদ বাবুনগরীর মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। হেফাজতের আগের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গেল বছরের 15ই নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলে জুনায়েদ বাবুনগরীকে সংগঠনটির আমিরের দায়িত্ব দেওয়া হয়। শেখ জায়েদ, News24, হাটহাজারী, চট্টগ্রাম। এবার আফগানিস্তান প্রসঙ্গ।
তালেবানের সাথে আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন, রাশিয়া এবং পাকিস্তান। তবে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে তারা, আফগানদের দেশ ছাড়তে বাধা দিচ্ছে তালেবান, এমন অভিযোগ উঠেছে। তবুও আফগানবাসীর কাবুল ছাড়ার হিড়িক ঠেকাতে পারছে না। এদিকে সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া পর্যন্ত আফগানিস্তানে সেনা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত রিপোর্টে। মার্কিন পাসপোর্ট বা ভ্রমণের কাগজপত্র ছাড়া কাউকে কাবুল বিমানবন্দরে এগুতে দিচ্ছে না তালেবানরা। এখনও বিমানবন্দরটি মার্কিন সেনা নিয়ন্ত্রণে থাকলেও সেখানে যাওয়ার সবকটি রাস্তা বন্ধ করে দিয়েছে তালেবান। টার্মিনালমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি ছুটছে গোষ্ঠীটি। এত বাধার মুখেও কাবুল ছাড়তে বিন্দুমাত্র পিছপা হচ্ছে না আতঙ্কিত আফগানরা। বুধবার কাবুল বিমানবন্দর হয়ে দেশ ছেড়েছেন অন্তত 5,000 মানুষ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় আসাদবাদ শহরে স্বাধীনতা দিবসের সমাবেশে তালেবান গুলি ছুড়েছে, এতে কয়েকজন নিহত হওয়ার খবর মিলেছে। তালেবান কাবুল দখলের দিনই দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘানি, এরপরই দিয়েছেন এক ভিডিও বার্তা। আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, দেশে থাকলে রক্তপাত ঘটতই, হয় তালেবান আমাকে পিটিয়ে মেরে ফেলত, নয়তো আরেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর মতো ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিত। এদিকে নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে দেশটিতে মার্কিন সেনা অবস্থানের সময়সীমা 31 আগস্ট পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে বাইডেন প্রশাসন। তবে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে তুরস্ক এখনো প্রস্তুত বলে জানিয়েছে। আফগান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন ইরানের প্রেসিডেন্ট, রুশ প্রেসিডেন্ট এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, এমনকি আফগানের পাশে থাকার কথা জানিয়েছে পাকিস্তানও। তবে ভারত আর আফগানের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে তালেবান। ভারতের সঙ্গে সকল প্রকার আমদানি ও রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে তারা। মাসুদ রানা, নিউজ 24। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আফগান ইস্যুতে সতর্ক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানিয়েছেন আফগানিস্তানে এখনও সক্রিয় রয়েছে লস্কর-ই-তৈয়বা, জৈশ ই মোহাম্মদ ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি গোষ্ঠী। সেই সাথে আফগানিস্তানে সক্রিয় জঙ্গিদের নিয়ে সন্তুষ্টিতে ভোগার জায়গায় নেই বলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানানো হয়। এছাড়া আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই মুহূর্তে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে, আমরা সব বিষয়ে লক্ষ্য রাখছি। অবশ্যই তালেবান ও তাদের যে প্রতিনিধিরা কাবুল এসেছেন, আমরা তাদের সঙ্গে অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সংবাদে। আজ পবিত্র আশুরা, ঐতিহাসিক ঘটনাবহুল দিনটি স্মরণে তাজিয়া মিছিল সহ আনুষ্ঠানিকতার স্বার্থে প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের শিয়া সম্প্রদায়ের মানুষ। সরকারি নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর পুরান ঢাকার ইমামপাড়ার অভ্যন্তরে এবারও ঘুরবে শোকের মিছিল। পুলিশ বলছে সব ধরনের ঝুঁকি মোকাবেলায় তিন স্তরে নিরাপত্তা থাকবে পুরো এলাকায়। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। শোকের মাতমের এমন ছবি দীর্ঘদিনের। ঐতিহাসিকভাবে হুসাইন ভক্তরা বংশ পরম্পরায় কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণে শোকের মিছিল নিয়ে বের হন রাজধানীর প্রধান সড়কে। কিন্তু মরণঘাতী করোনা অনেক কিছু কেড়ে নেওয়ার অন্যতম তালিকায় আছে তাজিয়া মিছিলের সেই ঐতিহ্য। করোনা প্রকোপের কারণে গেলবারের মতো এবারও পুরান ঢাকা থেকে বের হবে না তাজিয়া তথা শোকের মিছিল। এছাড়া মহরমের বাকি আনুষ্ঠানিকতা পালন করা হবে যথাযোগ্য মর্যাদায়। শুক্রবার সকাল 10টায় হুসাইন ভক্তদের জন্য পুরান ঢাকার ইমামবাড়ায় খুলে দেওয়া হবে সব ফটক। জিয়ারত, মাতম কিংবা নিয়তপুরণের মতো আনুষ্ঠানিকতা হবে ইমামবাড়ার অভ্যন্তরে। এরই মধ্যে সেখানে ভক্তদের আনাগোনা বাড়তে শুরু করেছে। এখানে আমি আসলাম এই মান্তিটা নেওয়ার জন্য। প্রতি বছরে আসি এবং এই মান্তিটা আমার সফল হয়েছে দেখে আমি আসি এখানে। মা ফাতেমা পারা, হাসান হোসেন, তাদের জন্য দোয়া করি। ইরানে যেতে পারবো না, আমরা মনে করি এখানে এটাই আমাদের জীবনে এটাই ইয়াকিরান ভালো দেই একটা নিয়ত করাই নিয়ত হাসিল তো। ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা জানান, করোনা সতর্কতার অংশ হিসেবে মাস্ক ব্যবহার ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে মাতম করতে নিয়োজিত থাকবে একদল স্বেচ্ছাসেবক।
শত শত বছরের একটা ঐতিহ্য মিছিল বের হতে পারছে না। এটা তো আমাদের অবশ্যই এটা আবেগের ব্যাপারও ধর্মীয় ব্যাপারও, যা যা আয়োজনের লাগে সব কিছু ছিল। আগামীকাল শেষ মিছিল সকাল 10টায়। পুলিশ বলছে অতীতের ভয়াবহ অভিজ্ঞতা আর করোনা প্রকোপকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক আছি এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে সম্পন্ন হয়। 2015 সালে রাজধানীর নাজিমুদ্দিন রোডের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় এখনও আতঙ্কিত হোসেন ভক্তরা। সেই ঘটনার এখনও বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলায় ছয়তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনে। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে ভবনটি সিলগালা করে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে ভবনটি সামান্য হেলে পড়েছে। ভবন হেলে পড়ার খবর পেয়ে সেখান থেকে আটকে পড়া একজন প্যারালাইজড রোগীকে উদ্ধার করে তার পরিবারের স্বজনের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। রাজু চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাদের ফ্লোরে একটু বাড়ানো হয়েছে, তাতে করে কিছুটা ওদিকে চলে গেছে। আর যেহেতু এটা ছোট একটা জায়গা, এই জায়গার মধ্যে এরকম একটা বাড়ি করা কোনোভাবে উচিত হয় নাই। 8-10 বছর যাও এমনই ওনাকে বলা হয়েছে, কিন্তু এটা উনি করে নাই। শুধু মানে এলাকায় উনি কেয়ার করে না কাউকে, বাট কমিশনারের কাছে বলেছে কমিশনার কেয়ার করে নাই। দুর্ঘটনায় মৃত্যু না পরিকল্পিত হত্যা, এখন পর্যন্ত তার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। গত 7 আগস্ট রাজধানীর চকবাজারে কভার্ড ভ্যানের চাপায় এক কিশোরের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে এই ধোঁয়াশা। প্রাথমিক তদন্তে ছিনতাই করে পালানোর সময় গাড়ি চাপায় যুবকের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও সিসিটিভিতে ধারণকৃত দৃশ্য বলছে ভিন্ন কথা। এছাড়াও মামলার নথিতে রয়েছে বেশ কিছু অসঙ্গতি। সাইফুল ইসলাম শরীফের ক্যামেরায় নাইমাল জিকোর প্রতিবেদন। 7 আগস্ট রাত আনুমানিক 9:45 পুরান ঢাকার চকবাজার এলাকার উর্দু রোডের দৃশ্য এটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় কোনো কারণে রিয়াজ ও জয়ের মধ্যে ধস্তাধস্তি চলছে। এক পর্যায়ে রিয়াজ জয়ের গলা চেপে ধরে রাস্তা দিয়ে আসা কাভার্ড ভ্যানের দিকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের নিচে পড়ে যায় জয়। ঠিক এরপর তার খালাতো ভাই আকিব দৌড়ে এসে জয়কে ওঠানোর চেষ্টা করে। জড়ো হয় লোকজন। এই ঘটনার পর পুলিশ গুরুতর আহত অবস্থায় মিডফোর্ড হাসপাতালে জয় এবং একই ঘটনায় আহত রিয়াজ উদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জয়ের মৃত্যু হলেও প্রাথমিক চিকিৎসা শেষে নিহত জয়সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে রিয়াজ, যার প্রেক্ষিতে গ্রেফতার হয় আকিব, পিয়াস, রজ্জব, তাসিন ও জিহাদ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই জয়কে হত্যা করা হয়েছে। আমার ছেলেকে যে সময় হত্যা করে ওই সময় ওরা আয়া উদ্ধার করে, করার সাথে সাথে প্রশাসন আয়া পড়ছে। প্রশাসন আইসা ওদেরকে নিয়ে আরও যায় থানার মধ্যে মামলা দিয়ে দেয়। রিয়াজ আসলো, আইসা ওকে বললো যে ভাই তু সাইডে আসো। পরে আমার ভাই গেছে সাইডে, পরে কি আরও অনেক দূরে ছিল, পরে হাতাহাতি লাগলো, ও ধরে গান নিচে ফেলা দিল। মামলার এজাহারে বলা হয়েছে রিয়াজের কাছে থাকা 12,000 টাকা ছিনিয়ে নেওয়ার জন্য অভিযুক্তরা তার মাথায় ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে মানুষ জড়ো হলে সেখান থেকে পালানোর সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারায় জয়। কিন্তু সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা। আর মিডফোর্ডে সেদিন রিয়াজের মেডিকেল সার্টিফিকেটেও আঘাতের কোনো কথা উল্লেখ নেই। তবে এখন ভোলপাল্টে রিয়াজ বলছেন পালাতে গিয়ে নয়, তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘটে এ দুর্ঘটনা। টাকা গুনতা ছিলাম 3,000, গলির ভিতরে ঢুকে ঢুকা নিয়ে মাথায় একটা কোপ দিছে এই এই জায়গায়। কোপ দেওয়ার লগে লগেই আমি আতঙ্ক হয়ে গেলাম গা। আমিও ওই রাস্তায় পড়ে গেলাম, ওর রাস্তায় পড়ে গেল, একটা কবর পরে গেছে, পরে রে ওর শুনি সে মৃত্যু হয়ে গেছে গা। ডাকাতির এই মামলায় আসামিদের প্রত্যেককে প্রাপ্তবয়স্ক দেখিয়ে রিমান্ডে আনে পুলিশ। পরে আকিব ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেয়। তবে পরিবার ও স্কুল সার্টিফিকেট বলছে আদালতে স্বীকারোক্তি দেয়া আকিবের বয়স এখনো 16 পার হয়নি। ওর নামে একটা ক্রিমিনাল রিয়াজ মানে চোর রিয়াজ করে সবাই চিনে। রিমান্ডে দিছে এত বাচ্চারে কেউ রিমান্ডটা দেয় ভাই? এর বয়স হলো 16 আর ওর বয়স হলো 60, তো এর সাথে সম্পর্কে কি থাকতে পারে আমি তো আমাদের মাথা ধরে না। এ বিষয়ে পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র বলছে সিসিটিভির ফুটেজ সহ সবকিছু আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, আর আসামিদের প্রকৃত বয়স জানতে মেডিকেল পরীক্ষাও করা হচ্ছে। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন মেয়র স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলা অসম্ভব কিছু নয়।
রাজধানীর গুলশান নগর ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সমাজের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন উত্তর সিটির 54টি ওয়ার্ডের কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ডিএনসিসিতে মুজিব কর্নার উদ্বোধন করা হয়। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি উত্তরা জোনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান। শোকসভায় প্রধান অতিথি সংসদ সদস্য হাবিব হাসান বলেন, দেশের ব্যবসা বান্ধব পরিবেশে সৃষ্টিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের বিশেষ অতিথি দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, করোনার সময় ব্যবসায়ীরা সরকারের পাশে ছিল এবং যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবেন। আলোচনার শেষে বঙ্গবন্ধু তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা মহামারীতে দীর্ঘ প্রায় 5 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের বিনোদন কেন্দ্রগুলো। প্রথম দিনেই পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতে ভিড় করেন পর্যটকরা। স্বাস্থ্যবিধি মানতে করা হয় মাইকিং। দর্শনার্থীদের আকৃষ্ট করতে নতুন করে সাজানো হয়েছে দেশের বিভিন্ন স্থানের পর্যটন ও বিনোদন কেন্দ্র। এদিকে সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে প্রথম দিন থেকে দর্শনার্থীদের আনাগোনা ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে নতুন পরিকল্পনায় ঢেলে সাজানো হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনীতি ভালো থাকলে পুঁজিবাজারের অবস্থাও তখন চাঙা থাকে। এখন পুঁজিবাজারে যে চাঙা ভাব দেখা যাচ্ছে তা অর্থনীতি ভালো থাকার ইঙ্গিত বহন করে। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। এছাড়া ব্যাংক খাতও ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। যদি কোনো ব্যাংকে টাকা রাখেন সেখান থেকে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, বরং টাকা রাখলে ইন্টারেস্ট দিতে হবে। এই জন্য এখন আমাদের যারা দেশের লোকজন যারা বিদেশে আসেন ব্যবসা বাণিজ্য করেন, আমি আনঅফিসিয়াল বলবো না, অফিসিয়ালি সরকারি ব্যবসা করেন, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, তারাও যখন এখন ওখানে বিদেশে টাকা রাখেন কিছু পান না, সে তাদের টাকা এখন দেশে নিয়ে আসে, দেশে এনে এগুলাকে এখানে ব্যবহার করে বিনিয়োগ করে তারা লাভান্বিত করে। 2030 সালের মধ্যে 97টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের মাধ্যমে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, যেখানে শুধু বঙ্গবন্ধু শিল্পনগরেই 15 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বৃহস্পতিবার বেজা কার্যালয়ে অনুষ্ঠিত HSBC-র সাথে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সবুজায়নে বেজার সাথে বেসরকারি HSBC ব্যাংক লিমিটেডের সমঝোতা স্বাক্ষরিত হয়, যার আওতায় বঙ্গবন্ধু শিল্পনগরে 40,000 গাছ লাগানো হবে। অনুষ্ঠানে বেজা কর্তৃপক্ষ জানায়, অর্থনৈতিক অঞ্চল সবুজায়নে 20 লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে $20 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত হয়েছে, যেখানে 13টি শিল্প নির্মাণের কাজ চলমান রয়েছে আর 120টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। ডিসেম্বর নাগাদ অন্তত 2টি শিল্প কারখানা উৎপাদনে যাবে বলে জানায় বেজা চেয়ারম্যান। 120টি শিল্প প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং সেখানে 13টি শিল্প প্রতিষ্ঠান দাঁড়িয়ে গিয়েছে এবং তারা মনে হয় যে ডিসেম্বরের মধ্যে না হলেও আগামী বছরের মাঝামাঝি তার শিল্প উৎপাদনে যাবে। এটি আমাদের জন্য খুবই একটি আশাপ্রদ।
প্রায় দুই বছর দশ মাস পর জাহাজ রপ্তানির কার্যাদেশ এলো বাংলাদেশে। চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড সুদান থেকে এই কার্যাদেশ পেয়েছে। নেদারল্যান্ডস, চীন, তুরস্ক ও ভারতের সঙ্গে দরপত্রে প্রতিযোগিতা করেই এই কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠান। এর মাধ্যমে জাহাজ রপ্তানিতে দীর্ঘ সময়ের খরা কাটল। কার্যাদেশ অনুযায়ী সুদান সরকারের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যকারী জাহাজ নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। ট্যাগবোটের রপ্তানি মূল্য বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি টাকা। চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম কোমদণ্ডিতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে প্রায় ৬৫ একর জমির ওপর করে তোলা হয়েছে এফএমসি ডকইয়ার্ড। সংবাদের সময় হলো, আরো একটি বিরতির সঙ্গে থাকুন। আর একবার স্বাগত নিউজ-24 সংবাদে। এবার প্রবাসের খবর। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ নাপোলি শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সহ ৬টি দেশের সাথে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার অনুমোদন দিয়েছে কুয়েত। বুধবার কুয়েতের মন্ত্রী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আরব টাইমস খবরে জানানো হয়েছে। এই বিষয়ে কুয়েতের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, স্থানীয় গণমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর তারা দেখেছেন, তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ট্রাভেল এজেন্সিগুলো বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা পায়নি। ট্রাভেল এজেন্সির সাথে সংশ্লিষ্টরা জানান, এবার ফ্লাইট খোলা হবে, তবে হয়তো কিছু দিক নির্দেশনা থাকতে পারে। এবার বসুন্ধরা কিংসের সৌজন্যে এএফসি কাপের খবর। মাজিয়ার বিপক্ষে জয় দিয়ে এএফসি কাপ শুরু করেছে বসুন্ধরা কিংস। দলের জয়ে একদিকে যেমন বেড়েছে আত্মবিশ্বাস, তেমন প্রবাসীদের সমর্থনে অনুপ্রাণিত হয়েছে গোটা দল। কিংসের সামনে এখন পরবর্তী চ্যালেঞ্জ বেঙ্গালুরু এফসি, যেখানে রয়েছে সুনীল ছেত্রীর মতো পারফর্মাররা। তাকে আটকানোর পাশাপাশি বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের পরিকল্পনা সাজাচ্ছে এখন কিংস শিবির। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন পার্থ বণিক। বিজয় নিশান উড়িয়েই এএফসি কাপে যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস। মালদ্বীপে এসে মালদ্বীপের চ্যাম্পিয়নদের হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন অস্কার ব্রুজনের দল। ভিন্ন কন্ডিশন আর প্রতিপক্ষের মাঠ, জয় করার সামর্থ্য আছে কিংসের, কিন্তু দলের প্রাণশক্তি যে দর্শক, তাদের সমর্থন ছাড়া মাঠে তপু তারেক কাজীদের পারফর্ম করা কতটা সহজ হবে তা নিয়ে দুশ্চিন্তা ছিল কিংস শিবিরে। তবে সেই শঙ্কা কাটিয়ে গোটা ম্যাচে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েই বসুন্ধরাকে সমর্থন জুগিয়ে গেছেন প্রবাসী বাংলাদেশিরা, যার ফল ২-০ গোলের বড় জয়। ভিনদেশে বাঙালি দর্শকদের আকুণ্ঠ সমর্থনে উচ্ছ্বসিত দলের টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের নিপু। তোদের ইচ্ছা ছিল যে মাঠে যে ওরা খেলা দেখবে, কিন্তু আসলে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনে কাউকে অ্যালাউ করছে না, কিন্তু আমরা যখন খেলছি তখন বাইরে দেখছি অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। তারা যাই হোক, এই যে তাদের যে একটা আগ্রহটা, ফুটবলের প্রতি ফিলিংসটা, এটা আমাদেরকে আরো মোটিভেট করেছে তাদের এই আগ্রহটা। শনিবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি, যেখানে আছে সুনীল ছেত্রীর মতো পারফর্মার। বিশ্বকাপ বাছাই পর্বে এই ছেত্রীর কাছেই হার মানতে হয়েছিল লাল সবুজদের। তপু, বিশ্বনাথ, তারিক কাজীদের নিয়ে ছেত্রীকে আটকানোর দায়িত্বটা নিতে হবে ইরানি ডিফেন্ডার খালিদ শাফিকে। নাও অল ডিফেন্ডার
এটা কঠিন টুর্নামেন্ট, একটা দল হয়ে আমাদের খেলতে হবে। ডিফেন্স লাইনে আমার পাশাপাশি বাংলাদেশের ফুটবলাররা সবাই ভালো ফর্মে আছে। বেঙ্গালুরু এফসি ভালো টিম, আমরা প্রতি ম্যাচেই প্রমাণ করেছি কেন আমরা তাদের চেয়ে ভালো। আশা করি সামনের ম্যাচেও সেটা হবে। এএফসি কাপের নকআউট পর্বে খেলার যে লক্ষ্য নিয়ে মালদ্বীপ এসেছে, বসুন্ধরা কিংস মাজিয়ার বিপক্ষে জয়, সে লক্ষ্যের দিকে বাংলাদেশের চ্যাম্পিয়নদের এগিয়ে নিয়েছে এক ধাপ। এখন সামনে নতুন চ্যালেঞ্জ বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের রুখতে তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে রণকৌশল আর পরিকল্পনা সাজাচ্ছে বসুন্ধরা কিংস। মালদ্বীপের মালে থেকে পার্থ বণিক, News24। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন মুশফিক, লিটন ও আমিনুল ইসলাম বিপ্লব, বাদ পড়েছেন মিঠুন। অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও নেই তামিম ইকবাল। হাঁটুর চোটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরে আসা ওপেনার আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। ১ সেপ্টেম্বর মিরপুরে হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি। নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।